জঙ্গল থেকে বেরিয়ে নানা অঞ্চল ধরে মঙ্গলবার সকালে দুটি হাতি ঢুকে পড়ে লোকালয়ে। দুশ্চিন্তায় থাকে মানুষজন, তবুও হাতি দেখতে ভিড় করছেন অনেকে। স্থানীয়রা জানান, তাদের এলাকার ভেতরে কোনোদিনও হাতি আসেনি। এদিকে লোকালয়ে চলে আসা হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে হিমশিম খেতে হচ্ছে বনকর্মীদের। অন্যদিকে গ্রামাঞ্চল হওয়ায় এলোমেলোভাবে ছুটোছুটি করায় বেশ কিছু জমির ফসলও নষ্ট হয়েছে। তবুও চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা হাতি দুটিকে লোকালয় থেকে জঙ্গলে ফেরাতে। এমন ঘটনা প্রত্যক্ষ করা গেল ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর সহ বিভিন্ন এলাকায়। ঘটনাস্থলে রয়েছেন জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে ধূপগুড়ি শহরের কলেজপাড়া হয়ে বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে দুটি হাতি। সেখানে এমন অবস্থায় একজন আহতও হন। রবিবারের রাত যথেষ্ট দুশ্চিন্তায় কাটার পর সোমবার দিনভর দাপিয়ে বেড়ায় ওই দুটি হাতি। এরপর সন্ধ্যা নাগাদ হাতি দুটি জলঢাকা নদী পেরিয়ে কোচবিহার জেলার উজলপুকুরি এলাকায় ঢুকে পড়ে। ওখান থেকে মঙ্গলবার সকালে ফের ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রামে প্রবেশ করে। যদিও হাতি দুটির উপর যথেষ্ট নজর রাখা হয়েছে বন দপ্তরের কর্মীদের পক্ষ থেকে, আর তাদেরকে জঙ্গলে ফেরানোর বিস্তর চেষ্টা চালাচ্ছেন তারা। এই ব্লকের মাধবডাঙ্গা, রাজারহাট ও পুটিমারিতে দাপিয়ে বেড়ানোর পর প্রায় শহর সংলগ্ন স্থানে প্রবেশ করে হাতি দুটি। তবে হাতিদেরকে জঙ্গলে ফেরাতে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও রয়েছেন। এদিকে ওই দুটি হাতি দক্ষিণ মোয়ামারি ও মরিচবাড়ি অঞ্চলেও অনেকটা সময় ধরে ঘুরে বেড়ায়। তবুও চকলেট পটকা ফাটিয়ে বন দপ্তরের রামসাই স্কোয়াড ও লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা তাদেরকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করতে থাকেন। জানা গিয়েছে এই ব্লকের ভোটপট্টি এলাকায় নাকি একজনের ঘরও ভেঙেছে। তবে পরিবেশপ্রেমী সংগঠনের সাথে বনকর্মীরাও যেমন আছেন, তেমনি পুলিশ কর্মীরাও রয়েছে। অন্যদিকে সোমবার ধূপগুড়ি ব্লকের ডাংধরি সরকার পাড়ায় হাতি বের হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল। একজন আবার সামান্য আহত হয়েছেন, তার বাড়ি ধূপগুড়ি ব্লকের মধ্য বোড়াগাড়িতে। আসলে দিনকে দিন তো হাতির সংখ্যা বাড়ছে, কিন্তু জঙ্গল বাড়ছে না, উল্টে যেন কমছে। আর সেই সাথে জঙ্গলের ভেতরকার প্রয়োজনীয় গাছের সংখ্যাও কমে যাচ্ছে, সে কারণে হাতিদের খাদ্য সংকট তৈরি হচ্ছে। তবে এমন ঘটনা বহুদিনের, সেজন্য জঙ্গল লাগোয়া স্থানগুলিতেই হাতির ঢুকে পড়া মাঝে মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। আর তাই বছরের বেশিরভাগ সময় তো লোকালয়ে হাতি আসার খবর বাস্তবায়িত হচ্ছে। এতে বিপর্যস্ত হতে হচ্ছে মানুষকে, আবার মাঝে মধ্যে স্কুল ঘর ভেঙে সেখান থেকে মিড ডে মিলের খাবারও নিয়ে যেতে দেখা যায় হাতিদের। পরিবেশ প্রেমীদেরও একই বক্তব্য, জঙ্গলে হাতিদের খাদ্যের সংকট দেখা দিয়েছে, তাই তারা মাঝে মধ্যে লোকালয়ে চলে আসছে। আর লোকালয়ে হাতির প্রবেশ হলেই যথেষ্ট উদ্বেগ বেড়ে ওঠে মানুষের মধ্যে। হাতিরা সাধারণত রাতের দিকেই বেশি বের হয়ে থাকে জঙ্গলের ভেতর থেকে বলে অনেকের অভিমত। তবে মানুষ ও হাতিকে রক্ষা করার দায়িত্ব অনেকেই হাতে তুলে নিতে চান এবং নিয়েছেনও। অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা চাইছেন হাতিদের স্বাভাবিক বিচরণ ঠিকঠাক রাখতে বন্ধ এলিফ্যান্ট করিডর চালুর করার বিষয়টি। আবার বিশ্ব হাতি দিবসও পালন করা হয়ে থাকে প্রতি বছর 12ই আগস্ট তারিখে। বিশ্বের বৃহদাকার প্রাণী হিসেবে হাতিদেরকে রক্ষা করতে হবে। সেদিক থেকে ভাবলে এই মুহূর্তে বেশি বিপন্ন বিশ্বে এশীয় হাতিরাই। তাই এদিন বনকর্মী থেকে ময়নাগুড়ি গ্রামের স্থানীয় মানুষজন সকলেই চাইছেন হাতি দুটি যেন জঙ্গলে ফিরে যেতে পারে দ্রুত।